হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে কয়েকটি শূন্য পদের জন্য নিয়োগ চলছে এবং এই নিয়োগটি হবে পরীক্ষার মাধ্যমে। এবং এর এজ ক্রাইটেরিয়া কী কী, কোয়ালিফিকেশান কী কী চেয়েছে, এছাড়া কতদিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের আজকে জানাবো। আগে বলে রেখে কী কী পদের জন্য এখানে নিয়োগ চলছে, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটার, এই কয়েকটি পদের জন্য এখানে নিয়োগ চলছে। তো আগে আমি অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের দেখিয়ে দেবো, তারপরে দেখাবো যে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো চলো অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেওয়া যাক। তো দেখো, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্টটি। আচ্ছা, এখানে আমি আগে কোয়ালিফিকেশানগুলো বলে দিচ্ছি, তারপরে ডিটেলসে বলছি কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে দেখো যে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার যে পোস্টটি রয়েছে তার জন্য কোয়ালিফিকেশান চেয়েছে পোস্ট গ্রাজুয়েট, আর চেয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স, এবং তোমাকে এফিসিয়েন্ট হতে হবে কম্পিউটারে, মাইক্রোসফট অফিস আর ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলে। এছাড়াও তোমাকে গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশান ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ থাকতে হবে, মানে তোমাকে বাংলা আর ইংরেজিতে লেখা ও লিখতেও পড়তে ভালো করে জানতে হবে। এছাড়াও দেখো, শুড হ্যাভ প্রোভেন এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং এ টিম, মানে একটা টিম হ্যান্ডেল করার জন্য একটা এক্সপিরিয়েন্স দরকার। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য। এখানে দেখো যে রেমুনারেশন রয়েছে, সেটা রয়েছে 25,000 টাকা। এরপরে যে পোস্টটি রয়েছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, এখানে দেখো পোস্ট গ্রাজুয়েট চেয়েছে, 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, কম্পিউটার নলেজ চেয়েছে পাওয়ার মাইক্রোসফট অফিসের উপর, যেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এছাড়াও তোমাকে বাংলা আর ইংরেজিতে ভালো করে লিখতেও পড়তে জানতে হবে, এবং এখানেও তোমাকে টিম হ্যান্ডেলিংয়ের এক্সপিরিয়েন্স থাকা দরকার। এখানেও যে রেমুনারেশন দেওয়া রয়েছে 20,000 টাকা পার মান্থ। ব্লক লেভেল স্টাফ যেটা রয়েছে সেটা রয়েছে দেখো, এখানে গ্র্যাজুয়েট চেয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকতে হবে উইথ, মানে গ্র্যাজুয়েটের সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও এখানেও বাংলা আর লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাকে ভালো করে লিখতে এবং পড়তে জানতে হবে। ফ্লেক্সিবল টু ট্রাভেল, ট্রাভেলে ফ্লেক্সিবল থাকা দরকার, এবং অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন গ্রাস রুট লেভেল, একদম গ্রাস রুট লেভেলে তোমাকে ট্রেনিং প্রোভাইডারদের সাপোর্ট দেওয়া অ্যাবিলিটি থাকতে হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটার, যেটা PADEO, মাস্ট বি গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বলা আছে, BCA থাকতে হবে অথবা MCA থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাকে ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপরে নলেজ থাকা দরকার। তোমাকে বাংলা আর ইংলিশের উপরে ভালো করে লিখতেও পড়তে জানতে হবে। এছাড়া দেখো, টাইপিং স্পিড শুড বি মিনিমাম অফ 30 words per minute, এই স্পিডটা তোমার চাই টাইপিং হল, তাহলে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো রেমুনারেশন রয়েছে 11,000 টাকা, আর ব্লক লেভেল স্টাফ যেটা রয়েছে সেখানে দেখো 12,000 টাকা রেমুনারেশন ছিল। এবারে দেখো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এই যে pbssd.gov.in এ তোমাকে লাস্ট ডেট হচ্ছে কি 13/11/2020, অর্থাৎ ফ্রাইডের মধ্যে তোমাকে বিকেল 5টার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। এখানে দেখো ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি রয়েছে, প্রতিটি পোস্টের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যেমন DPM ভ্যাকেন্সি দেখো প্রতিটা ডিস্ট্রিক্টে নেই, কেবলমাত্র উত্তর দিনাজপুরে একটা রয়েছে। SDPM ভ্যাকেন্সি দেখো, এখানে দেখো বাঁকুড়া, বীরভূমে মাত্র 2টো রয়েছে, বাঁকুড়াতে আর বীরভূমে রয়েছে। BLS ভ্যাকেন্সি অনেক জায়গায় রয়েছে, সবকটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে। PADEO মানে যেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার, আর BLS মানে ব্লক লেভেল স্টাফ, এই দুটোর ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো নিচের একটা দেওয়া রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোমার অ্যাপ্লিকেশনের সময় জমা দিতে হবে। এখানে সমস্ত কিছু পূরণ করে, এটা ডাউনলোড করে সমস্ত কিছু পূরণ করে যখন ফর্ম ফিল আপ করবে সেখানে এটা জমা দিতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ চাকরি পরীক্ষাটি কন্ট্রাকচুয়াল বেসিস আর কীভাবে হবে, রিটিন পরীক্ষার মাধ্যমে হবে, MCQ টাইপ, 50 মার্কের পরীক্ষা থাকবে, প্র্যাকটিস টেস্ট উইল বি 30 মার্কস, অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ হবে 20 মার্কের, মানে 100 মার্কের টোটাল পরীক্ষা, যার মধ্যে 50 নম্বরে MCQ থাকবে এবং 30 নম্বরে প্র্যাকটিস টেস্ট থাকবে, আর পার্সোনাল ইন্টারভিউ থাকবে 20 মার্কের, ঠিক আছে। আর তোমাদের বয়স চেয়েছে যে 23 থেকে 44 বছরের মধ্যে হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই প্রত্যেকটি পোস্ট কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, 1 ইয়ারের মানে ডিউরেশন রয়েছে 1 বছর, ঠিক আছে। তোমাদের যদি কারোর খুব তাড়াতাড়ি চাকরির দরকার তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, অন্যান্য চাকরির পরীক্ষার সাথে এখানে দিতে থাকো, আর এইটা এখানে অ্যাপ্লাই করে এখানে জয়েন করে যেতে পারো, তাই না, স্যালারিও ভালো রয়েছে। তো এবার তোমাদের দেখাবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ওয়েবসাইটে এই যে দেখো রিক্রুটমেন্ট লেখা আছে, এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমরা ডেস্কটপ সাইট করে নেবে, প্রথমে ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে দেখো তোমাদের কাছে এইরকম ইন্টারফেস খুলে যাবে। উপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এখানে রয়েছে। আচ্ছা, এবারে লিঙ্ক ফর অ্যাপ্লাইং অনলাইন, এই যে 1, 2, 3, 4 নম্বরে যেটা রয়েছে তার উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের কাছে দেখো এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে, এখানে ডেস্কটপ সাইট করে দেবে।
এখানেও ডেস্কটপ সাইট করে দেবে। করে দেওয়ার পরে দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখো অ্যাপ্লিকেশন পোস্ট রয়েছে, এখানে পোস্টের নাম দেবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলেছো, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে চলেছো, স্যালুশন যেটা দেবে, বেসিক ইনফরমেশান, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মিডিল নেম, যা আছে সব দেবে। আচ্ছা আমি লাস্টের দিকে দেখাচ্ছি, এখানে এজ টেজ যা আছে দেখবে, আইডি প্রুফ দেবে, অ্যাড্রেস দেবে। অ্যাড্রেস দেওয়ার পরে দেখো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে তোমাকে মোবাইল নাম্বার আর কন্ট্যাক্ট ইমেল আইডি দিয়ে দিতে হবে। তারপরে তোমার যে এক্সামিনেশানের যে কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে দেখো কোথা থেকে তোমরা গ্র্যাজুয়েশন করেছো সেগুলো সম্বন্ধে দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছো দেবে, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে, এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, কয়েকটা পোস্টে যেমন এক্সপিরিয়েন্স রয়েছে, যেমন ডেটা এন্ট্রি অপারেটর আর ব্লক লেভেল স্টাফ যেগুলোর বেশি সিট রয়েছে সেগুলোতে কোনো এক্সপিরিয়েন্স চাইনি, কেবলমাত্র প্রথম দুটো পোস্টে যেটা মাত্র দুটো ডিস্ট্রিক্টে রয়েছে তার জন্য এক্সপিরিয়েন্স চাইছে। তো এই দুটো পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্স চাইনি। তো এই দুটো পোস্টে তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারো, এলিজিবল সকলেই অ্যাপ্লাই করার জন্য। এটা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে এখানে ফটোগ্রাফ আর সিগনেচার দিয়ে দেবে, আপলোড করে দেবে, তারপরে এই যে ডিক্লারেশনের চেকবক্সটাকে ক্লিক করে দেবে, তারপরে এই ক্যাপচাটা দিয়ে দিলে, সাবমিট করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। আর মানে শুক্রবার পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তো তোমরা যারা এখনও করনি অ্যাপ্লিকেশন করে দিতে পারো, এখানে কোনো এটা স্যালারিও ভালো রয়েছে, আর তোমাদের যদি পড়াশোনার পাশাপাশি চাকরি করার ইচ্ছা থাকে এখানে করতে পারো অন্যান্য সরকারি চাকরির সাথে সাথে, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশানটি আর সম্পূর্ণ ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিওটিকে একটা লাইক করো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ধন্যবাদ, বাই।